বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘোরার জন্য বের হয়ে গেছি। আজকে যাব হলো আমরা ত্রিবিধবোধ, তো বাসের জন্য ওয়েট করতেছি। বাস স্টপে আসছি, আর 6 মিনিট পরই বাস আসবে। শাপ্রিন শেরিন, আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের বাস চলে এসেছে। শেরিন ওলা ওলা, এখন ট্রেনের টিকিট কাটতে হবে এই জায়গা থেকে। আর বাবা সিরিয়ালে দাঁড়ায় আছে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা চলে এসেছি ত্রিবিধবোধ। এটা বার্সেলোনাতে না, বার্সেলোনার বাইরে পড়ছে এই শহরটা। ভিউটা অসম্ভব, চলুন আমরা ভিউটা উপভোগ করি। খাবারের স্টলও আছে। হ্যালো, thank you.
অনেক বছর পর আসলাম, প্রায় 2 বছর পরে আসলাম, ভালোই লাগতেছে। এখন আমরা লাঞ্চ করব, আমাদের ফ্যামিলি পিকনিক। এখন লাঞ্চ টাইম, তো সবাই বসে লাঞ্চ করতেছে। খাও, আমরা বিরিয়ানি নুডলস রান্না করে নিয়ে আসছিলাম। এখন লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া করতেছি। সেদিন খাও, সেদিন সেদিন আমাদের লাঞ্চ করা শেষ। এই জায়গায় আবার ছোট ছোট ঝর্ণার মতো গোসল করতেছে সবাই। গরম তো অনেক, তাই বাচ্চাদের খেলার জন্য ভালোই প্লেসটা। অনেক উপরে অনেক রাইডার আছে, কিন্তু দেখা যায় প্যাকেজ আবার ছোটদের, ছোটরা আবার অনেক কিছু তো উঠতে পারে না, সাবিশিনের বয়সও আবার হয় নাই, তো দেখা যায় অনেক রাইডার গুলাতে ওদের এলাও না। ভালোই লাগতেছে এই জায়গায় বসে টাইম স্পেন্ড করতে। আমি এখন পাহাড়ের উপরে, তো দূর থেকে দেখা যাচ্ছে যে আকাশটা ধরা যাবে, কিন্তু আসলে ধরা যাবে না। আর মেঘগুলো কাছে মনে হচ্ছে অনেক, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই জায়গায় অনেকগুলো তালা ঝুলাই রাখছে। অনেক বড় একটা গির্জা, ক্রমে ওই উপরে উঠবো হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে উপরে উঠবো, উপর থেকেও ভিউ দেখতে অনেক সুন্দর। উঠাটা রয়েছে, ছোট ছোট স্টল গুলো আছে। আমি অনেক উপরে উঠছি,
ওই যে দেখা যাইতেছে শাফিন শেরিন, শাফিন শেরিন বাবা। ওই উপরও মানুষ উঠছে, ওই যে দেখা যাইতেছে বাবা, এত উপর উঠতে পারবো না। উপর থেকে আকাশটাও অনেক সুন্দর লাগতেছে। আমি ও নিচে থেকে উপর উঠছি, এটা এটা আজকের দিনটি অনেক সুন্দর কাটালাম, ভালোই লাগলো। অনেক দিন পর আসছিলাম তো ভালোই মজা করলাম। এখন আমরা ট্রেনে দিয়ে ট্রেনে উঠছি, নিচে নামতেছি, বাসে চলে যাব। ভালোই ফ্যামিলি টাইম কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।